সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করছি রাত্রিবেলা। ভিডিওটা স্টার্ট করার একটা উদ্দেশ্য কি আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আমার জন্য এই ভাইয়েরা কে কিনেছে, এই সৌরভ ভাই আর সৌমিত্র ভাই। ভাই মেরা বার্থডে আ গেয়া ভাই, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আর ভাইরা সারপ্রাইজ দেওয়ার জন্য কেক রেডি করছে, মানে টায়ার্ড হয়ে আর উঠতে পারছি না, বাট ভাইরা দেখতে পাচ্ছ কেক নিয়ে এসছে। আর আর কেকটা জাস্ট ওপেন করছে, সব ভাইয়েরা সব ব্লগ বানাচ্ছে, টুকি টুকি এই পাত্র সমুদ্র। আমাদের এই যে উজ্জ্বল তার পাত্র, ঠিক আছে, তার এই যে কেকটার ফার্স্ট লুকটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে, এখানে উজ্জ্বল নামটাও লেখা আছে তোমরা হয়তো দেখো। ফার্স্ট করি তোমার গার্লফ্রেন্ডের তরফ থেকে, তারপর তোমরা নেই। তো গাইস, আমার বার্থডে কেক রাত 12টার সময় আমি যখন ফার্স্ট টাইম কাটছি আর ভাইরা রেডি করতে এসে কেক দাও। গৌরব ভাই, গৌরব এখানে আছে, সৌমিত্র তিনজনে আছে, আর কেকটা এনেছে আর আমি জাস্ট কেকটা কাটবো বলছি। তোমাদেরকে সকলকে থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, ও ওয়েলকাম, এই থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম বলছি। তো চলো গাইস, কেকটা একটু কেটে নেওয়া যাক। এরকম করে কি কেক কাটে ভাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে উজ্জ্বল দা, হ্যাপি বার্থডে টু মি। না 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 না, সবাই খেয়ে নাও আলাদা করে। ওকে, ভাই দাড়ি বের হয়নি এখনো, বুঝলে, ভালো চিটছে, সেই জন্য কত হালকা করে কেউ দিয়ে দিল। দেখো দেখো দেখো, গাল ফাঁকা নেই, দেখো আমি লিখে দিচ্ছি। আমার পাত্রে তো তোমরা জল নেই, জল নেই, জল নেই। আমার তো দাড়ি নেই, সেই কারণে এটা উজ্জ্বলদা দাড়ি বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার হাত টাত ধুয়ে নিয়ে, কারণ ঠান্ডা লেগে যাবে না হলে। তারপর কালকে সকালে তো হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছে, 10টার কাছাকাছি বাজলো। আর আমরা সৌরভের বাড়ি থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্টটা সেরে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, অ্যাকচুয়ালি বাড়ির দিকে যাব। তো এখন মোটামুটি এখান থেকে 7 কিলোমিটার সামথিং চলে এসেছি, আর 2 কিলোমিটার হলেই জয়পুর, জয়পুর থেকে বাস ধরে আবার যাবো বিষ্ণুপুর, তারপর আমাদের ওইখানে ওদা, তো বুঝতে পারছো। তো এখন মোটামুটি আমরা একটা টোটো বুক করে নিয়েছি, দেখতে পাচ্ছ টোটোতে চেপে যাচ্ছিলাম, আর মাঝে একটা জঙ্গলের খুব সুন্দর ভিউ দেখতে পেলাম, সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি, খুব সুন্দর একটা জয়পুরের জঙ্গল। আর যাই হোক, এই জঙ্গলটা পেরিয়ে আমরা যাই, তো তখন তোমরা সাথে থাকো। তোমার এখানে সেকেন্ড কেক চলে এসছে খুব জলদি, দেখছো? এই আমার নামটা কই, গার্লফ্রেন্ড দিয়েছে কেকটা, ও বললো নাকি যে আমার 10,000 সাবস্ক্রাইবার হলে পর নাম লিখবে, তার আগে নাম লিখবে না, তো সেই কারণে এটা নাম লিখে নি। যাই হোক ভাই, কেকটা কাটাকাটি করি এখন। তো গাইস, এই কেকটা দেখতে পাচ্ছ, এখানে একটা গোলাপ ফুল পড়ে গেছে, আমি এটা কুড়ানোর চেষ্টা করছি, এটা উঠছে না। যাই হোক, তো গাইজ এইভাবে চলতে থাকবে মোটামুটি। আজকের এই ভিডিওটা এখন মানে ওটা স্টপ থাকছে, আমাদের ওন্দাতে নামার পর কতগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে। সো ভাইয়েরা ইউজ করছে একদম খুব জিগরি ভাই, এক দেব ভাই, দেখছো, চার ভাই মিলে থ্যাংক ইউ তোমাদেরকে। আর ভিডিও দেখবে, তোমাদেরকে দেখিনি ভালো হবে,
এবার একটু বাড়ির দিকে যাবো, দাদা আসছে, বললো অ্যাকচুয়ালি একজনকে নিয়ে যেতে হবে বাড়ি। তো সাহেদ কা ভাই এখন ভিডিওটা অফ করছি কিছুক্ষণের জন্য। বন্ধুরা পয়সা দিয়ে খরচা করে করেছে, বুঝতে পারছো? আমার স্পেশাল বার্থডে কেক, 23 না 24 টা কম বেশি এদিক ওদিক করে নেবে, ঠিক আছে? তোমরা তো যাই হোক, এটা আমার স্পেশাল বার্থডে কেক, দেখতে পাচ্ছ বন্ধুরা? নিজেই খাচ্ছে, আমরা খাইতে হয় রে। গাইস কেকটা খেলাম, অনেকগুলো সেলিব্রেশন হলো, তিনটে চারটে, আর সবসময় তো কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে, যাই হোক। আর আমার বার্থডে সেলিব্রেশনে যারা আমাকে উইশ করেছো, যারা কেকের সেলিব্রেশন করেছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগছে তোমাদের সাথে এভাবে জুড়ে থাকতে। তো এই ভিডিওটা ভাই আমি আজকে এখানেই শেষ করে দেবো, কারণ এরপর আর কোনো সেলিব্রেশন হবে না, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুম। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে, দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তখন কমতো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।